ব্রাহ্মণবাড়িয়া টিভি বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়া জন্মভূমি টানে নবীনগরের দুস্থ ও আর্ত মানবতার কল্যাণে ফেসবুক গ্রুপের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ। নবীনগরের সামাজিক ও সেবামূলক সংগঠন জন্মভূমি টানে নবীনগরের দুস্থ ও আর্ত মানবতার কল্যাণে ফেসবুক গ্রুপের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ ও সবার জন্য ঈদ উপহার 2022 অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে। নবীনগর উপজেলা শিক্ষিত তরুণ ও স্বপ্নবাজ মানুষদের নিয়ে গঠিত নবীনগরে অন্যতম সামাজিক সংগঠন জন্মভূমি টানে নবীনগরের দুস্থ ও আর্ত মানবতার কল্যাণে ফেসবুক গ্রুপের পক্ষ থেকে আয়োজিত গরিব দুঃখী অসহায় মেহনতি মানুষদের ঈদ সামগ্রী প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার শিবপুর সুর সম্রাট আলাউদ্দিন খাঁ ডিগ্রি কলেজ অডিটোরিয়ামে এসব সামগ্রী বিতরণ করা হয়। জন্মভূমি টানে নবীনগরের দুস্থ ও আর্ত মানবতার কল্যাণে সংগঠনের সভাপতি জিনজিরা পীর মোহাম্মদ পাইলট স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষিকা রুমানা তামান্না হোসেনের সভাপতিত্বে এবং সংগঠনের সাধারণ সম্পাদক সচিব কাজী তাজউদ্দিন আহমেদের সঞ্চালনায়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীনগর উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ভূমি মোহাম্মদ মোশারফ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবপুর ইউনিয়ন পরিষদের সাবেক শাহীন সরকার, শিবপুর ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক অলিউর রহমান ভূঁইয়া, শিবপুর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান এম আর মুজিব কন্ট্রাক্টর, নবীনগরের সিনিয়র সাংবাদিক ও সংস্কৃতি ব্যক্তিত্ব গৌরাঙ্গ দেবনাথ অপু, সাংবাদিক জুয়েল রানা, সাংবাদিক মমিনুল হক রুবেল, অলিউল্লাহ আরও উপস্থিত ছিলেন, সাংবাদিক তৌহিদ এলাহি, উক্ত সংগঠনের সকল নেতৃবৃন্দ। বক্তারা তাদের বক্তব্য উক্ত সংগঠনের ভূয়সী প্রশংসা করেন এবং অবহেলিত দুঃখী মেহনতি মানুষের পাশে থাকার জন্য সকলকে এগিয়ে আসার আহ্বান জানান। সার্বিক সহযোগিতায় ছিলেন উক্ত গ্রুপের মডারেটর, অ্যাডমিন, সভাপতি, সেক্রেটারি সহ সকল নেতৃবৃন্দ। এই গ্রুপের পক্ষ থেকে 150টি পরিবারকে ঈদ উপহার লুঙ্গি, পাঞ্জাবি, শার্ট, প্যান্ট, বাচ্চাদের ফ্রক, জামা এবং দুধ, চিনি, সেমাই সহ অন্যান্য সামগ্রী বিতরণ করেন। অতিথিদেরও ঈদ উপহার পাঞ্জাবি দিয়ে বরণ করে নেন। উপস্থিত সকল সদস্যের পাঞ্জাবি বিতরণ করেন। নিজস্ব প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে ব্রাহ্মণবাড়িয়া টিভি। ব্রাহ্মণবাড়িয়া টিভি বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়া।